এই ক্লিপটা হচ্ছে বৌভাতের দিন সকালবেলা। তো এখানে একটা রিচুয়াল থাকে, রান্না শুরু করার আগে যে নতুন বউ থাকে তার আসতে হয়, আইসা জাল ধরাতে হয়, তারপর হচ্ছে চুলার এখানে সিঁদুরের ফুটা দিতে হয়, তেল দিতে হয়, পান সুপারি দিতে হয়, ধূপ দীপ দেখাইতে হয়, এগুলো করতে হয় কইরা। তারপর হচ্ছে ভক্তি করতে হয়, ভক্তি কইরা মা অন্নপূর্ণারে স্মরণ করতে হয়, ডাকতে হয় যেন রান্না বান্না ভালো হয় আর সব কিছু যেন সুন্দরভাবে হয়। তো এই রিচুয়ালটাই আমি আইসা এই যে করলাম। তো তা এতটুকুই ছিল আমার শ্বশুর বাড়িতে আর কি লাস্ট ক্লিপ, পরে আর ওইখানে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। এই ক্লিপটা মেইনলি প্রমাণ হিসেবে প্রমাণ কাছ থেকে আমি এটা কালেক্ট করছি। আর এখন হচ্ছে আমি দিরাগমনে আসতেছি, তো দিরাগমনে আসার সময় এই ভিডিওটা একটু করছিলাম। তো আমি কোনো কাজল টাজল কিচ্ছু পরি নাই, একটু লিপস্টিক পরছিলাম, বের হওয়ার সময় একটু তাড়াহুড়া ছিল, দেরি হয়ে গেছিলো, তো পরে কাজল টাজল আর দিলেন, জাস্ট একটু লিপস্টিক দিছিলাম। আর এখন তো শাখা সিঁদুর পড়লে মনে হয় যে এটাই অনেক সাজ, মানে এই সাজটারই অনেক সাজ মনে হয়। যাই হোক, তো আমরা আমাদের বাসায় আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছিলো। তো এই যে অথৈয়াদ্রিতে আমার বোনেরা, ওরা আমাদেরকে বরণ করছে, অঙ্কিতা ফুল টুল নিয়ে এগুলো নিয়ে অনেকটা রাত্র হয়ে গেছিলো, তো নিচে ওরকম লাইটিং নাই, অন্ধকার অত বোঝা যাইতেছে না, তো ওরা আমাদেরকে ফুল দিয়া, অথৈ হচ্ছে আমার আমার যে ফুলটা দিছে এটা সে নিজে বানাইছে আমার জন্য। তারপর ভাই অমিত সুমন, তারপর ওরাও ছিল, ওরাও অনেক ব্যবস্থা করছে, সবাই মানে আমার ভাই বোনরা সবাই মিলিতভাবে আর কি ব্যবস্থা করছে, আমাদেরকে বরণ করলো। তারপরে এখানে কিছু রিচুয়াল থাকে, ওই রিচুয়ালগুলো করা হয়েছে। তো দিরাগমন আমি তো আমার শ্বশুরবাড়ি থেকে 3 দিন থাকছি, আর আমার কাছে মনে হইতেছিল আমি বহু বছর পরে আমি আসছি আমার বাসায়। আর এই যে আমার বোনেরা সব, ওই যে বর্ষা, বর্ষা কতদিন পরে তার জনে ফিরলো, এতদিন তো সেও আমার সাথে সাথে আমার শ্বশুরবাড়িতে ছিল। তো আমার সাথে দিরাগমনে আমার যা আসছে আর আমার যার ছোট ছেলে আসছে রিক, তো আমার যার দুই ছেলে আর কি, তো ছোট ছেলে, ছোট ছেলেটা আসছে, রিক আসছে, বড় বড়জন আসে নাই, বাড়ি একদম খালি, সব মিলায় বড়জন আসে না, শুধু ছোট জন নিয়ে আসছে। তো এখানে আসার পর ওরে হচ্ছে মিষ্টি দিতেছিল, ও তেমন একটা মিষ্টি টিষ্টি খায় না, খায় নাই পরে। আর এটা তার পরের দিনে, হ্যাঁ এটা তার পরের দিন, আমি এখন আমার গিফটগুলো দেখতেছি আর কি, আমার যা যা গিফট পাইছি সব গিফট আনবক্স করা হইতেছে। তো সবাই এখানে বসে রেছি, দিদিও ছিল, মামিও ছিল, ভাই নব, তো এখানে আমি আমার গিফটগুলো দেখতেছিলাম। আমার গিফটগুলো সব 3 তলায় রাখা হয়েছিল আর কি। তো প্রত্যেকটা গিফটই অনেক সুন্দর হয়েছে, আর গিফটস আর প্রাইসলেস একদম, সত্যি কথা যেটা, এর জন্য মানে গিফটের কোনো তুলনা, মানে গিফট জিনিসটা হচ্ছে অতুলনীয়, এটা কোনো তুলনা হয় না। প্রত্যেকটা জিনিসই আমার অনেক সুন্দর হয়েছে, আর আসলেই সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা পাওয়া জিনিস। তো এটা হচ্ছে একটা ফটো ফ্রেম, তারপর হচ্ছে যে 2টা মগ, তারপরে যে একটা পঞ্চপ্রদীপ, একটা পার্স, একটা এগুলো ছিল। তো আমার হাজব্যান্ডের সবচেয়ে ভালো লাগছে এই পঞ্চপ্রদীপটা, এটা ভাইয়ের কেউ গিফট করছে হয়তো বা আমাদেরকে, আমি সঠিক এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছিল না, ভাই বলছিল ওনাদের কথা, কিন্তু আমার ওনাদের নাম মানে মনে নাই। তো এই গিফটটা আমার সবচেয়ে বেশি অ্যাস্থেটিক লাগছে, মানে ভালো লাগছে, একটু এক্সেপশনাল হয়েছে আর কি। অন্যান্য গিফটগুলোর তুলনায় এই গিফটটা আমার কাছে বেশি ভালো লাগছে, একটু ইউনিক লাগছে, মানে পঞ্চপ্রদীপ, তারপর হচ্ছে ফটো ফ্রেম, তারপর হচ্ছে মগ, পার্স, মানে সবগুলো সবগুলা একসাথে মিলিত করে একটা গিফট। আমার কাছে এই গিফট হ্যাম্পারটা বেশি ভালো লাগছে, প্রত্যেকটা গিফটই ভালো লাগছে, বাট এটা একটু ইউনিক লাগছে, বিশেষ করে পঞ্চপ্রদীপটার জন্য আমার কাছে জিনিসটা আরও বেশি ইউনিক লাগছে। তো এই গিফটটা যে দেওয়া থাকুন না কেন, অনেক অনেক ধন্যবাদ, আমার এটা খুবই পছন্দ হয়েছে, অনেক ভালো লাগছে। ইভেন আমার হাজব্যান্ডেরও, ও বলতেছে এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে পঞ্চপ্রদীপটা। যাই হোক, তো তারপর এটা হচ্ছে দিরাগমনে 2 দিন থাকছি আমার বাসায়, 2 দিন মানে 3 দিনের দিন আমি আইসা পড়ছি আর কি। তো এই 2-3 দিনের মিক্সড একটা ব্লগ আর কি। তো এটা তারপরে আমরা ওই যে গিফট আনবক্স করার পর, এই দিনেই মনে হয় নাকি এরপরের দিনে মনে না, এই দিনেই মনে হয় অনেক অনেক রাত্রেবেলা এটা, ভাই এখানে, হ্যাঁ অনেক রাত্রেবেলা, 2য় দিন অনেক রাত্রেবেলা, ভাই এখানে কেকের আয়োজন করে, ফুল টুল ছিটায় আমাদেরকে, আবার একটু বরণ করে। কেকের আয়োজনটা ছিল এটাই যে ভাই তার দাদা, মানে ভাই আমার হাজব্যান্ডকে দাদা বইলা ডাকে আর কি, তো ভাই তার দাদাকে আমাদের পরিবারে ওয়েলকাম করছে, আয়োজনটা এটাই ছিল। আর কেকেও এটাই লেখা ছিল, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি দাদা। তো সত্যি সত্যি সে এখন আমার আমাদের পরিবারের একজন অংশ, এতদিন আমরা 4 জনের একটা সদস্য ছিলাম, 4 জনের সরি 4 সদস্যের একটা পরিবার ছিলাম, এখন আমরা 5 সদস্যের একটা পরিবার হয়েছি, সেও আমাদের পরিবারের একজন সদস্য। আর সত্যি জেনুইনলি আমরা এইটাই মনে করি, আর এইটাই ভাই আর কি, ওরে ভাই এটা প্রথম দিনই করতে চাইছিল, মানে যে যখন সে আসবে তখনই বরণ কইরা কেকটা কাইটা ওরে ওয়েলকাম করবে আমাদের
পরিবারে, কিন্তু ওইটার মানে সুযোগ আর হয়ে উঠছে না আর কি। অবশেষে আজকে করতেছে, এখনো যে করতেছি, অনেক রাত্রে করা হয়েছে, অনেক রাত্রে, তাও ওর ঘুম ধরতেছিল। মানে ভাই বিয়ে করলে জীবন থেকে ঘুম বাদ দিয়ে দিতে হবে প্রথম কয়েকদিন। ঘুম কি জিনিস ভুলে গেছি, প্রায় 2টা না 8টার দিকে আমরা মনে হয় কেক টেক কাটছিলাম অনেক রাত্রে, খাওয়া দাওয়া করতে করতে 2:30 বাজছে ওই দিন। যাই হোক, তো ওইখানে কেকটা কাটার পর আমরা ওইখানে বসে অনেকক্ষণ গল্প করি, আড্ডা দিই, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইছি, সবগুলো আর ক্যাপচার করা হয়েছে না। তারপরে যাই এসে এখন খাওয়া দাওয়া করতেছি। তো সুমন, অমিত, বর্ষা ওরাও অনেক হেল্প করছে এগুলা রেডি করতে বাইরে। তা তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিই। এইটা তারপর দিন সকালবেলা, মানে এখন হচ্ছে আমার যা আর এই যেও হচ্ছে রিক, আমার যায়ের ছোট ছেলে রিক, তো ওরে নিয়ে আমি যাইতেছি একটু আড়ঙে, মানে আমাদের বাসা থেকে আর কি। আমার বাবু আর মা ওর একটা ড্রেস দিয়ে দিবে, গিফট করবে, তো এটা আর কি ওইটাই কিনতে চাইতেছি আমি। তো ভাই আগের দিন ভাইরে বলছিলাম, কিন্তু ওই যে ভাই সময় সুযোগ পাইছে না, তো অবশেষে ওই যে আমি বের হয়েছি। তো আমি বের হয়েছি একটা নতুন রূপে, মানে আমি সিং তো নর্মালি আমি মানে এই আনমেরিড অবস্থায় তো বের হয়েছি জামা টামা পইরা, তো এখন এই যে মেরিড অবস্থায় শাড়ি টাড়ি পইরা বের হয়েছি, তাও ভাসুর পুনিয়া, মানে আমার ফিলিংসটা একটা অন্যরকম কাজ করতেছিল যখন আমি রিক্সাতে যাইতেছিলাম। তো রিকের জন্য এই ড্রেসটা নিয়েছি, তো ওর একটু ট্রায়াল দেওয়ালাম ট্রায়াল রুমে, তো একটা প্যান্ট আর আর হচ্ছে যে শার্ট, প্যান্টটা ছিল একটু ফর্মাল, মানে শার্টটার সাথে আমি ম্যাচ করে নিয়েছি, একটু ফর্মাল ফর্মাল ভালোই লাগছে ওরে। তো বেশিক্ষণ টাইম লাগে নাই, ড্রেসটা কিনছি আর এই যে বের হয়েছে, ওরা হইতেছে এখন চলে যাবে আর কি, মানে আমার শ্বশুরবাড়িতে চলে যাবে, যার জন্য ওদেরকে নিয়ে একটু সকাল সকাল ওরে নিয়ে একটু সকাল সকালে বের হয়েছি। তো যাই হোক, এটা তারপরে তো বাসায় আসার পরে এখন হচ্ছে আমার দিদা আমাদেরকে আশীর্বাদ করতেছে, আমাদের মানে এখন এখন আমাদের এই মানে পরিবারে সবচেয়ে বড় অভিভাবক হচ্ছে দিদা, আর এ দিদার বড় আর কেউ নাই, মানে আমার বাবার বাড়ি দেও না, আমার মামার বাড়ি দেও না, সবার বড় হচ্ছে দিদাই জীবিত আছে। তো এখন দিদা আমাদের দুজনকে আশীর্বাদ করতেছে, তো দিদা মানে এখনো পর্যন্ত ওইরকমভাবে আশীর্বাদ করার মতো সুযোগ হয় না, তো দিদা এই যে এখন গিয়ে সুযোগ পাইছে, মানে দিদার কাছে মনে হইলো আর কি যে এখন দিদা সুযোগ পাইছে, এই যে দিদা এখন আর কি আমাদের দুজনকে আশীর্বাদ করলো, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলো, তারপর দিদা হচ্ছে আমাদেরকে ক্যাশ দিছে, মেনলি ওরেই দিছে, তো ও আবার নিতে চাইতেছিল না, পরে আমি বলছি নেও, দিদা যেহেতু দিছে এটা একটা আশীর্বাদ দিদার নেও। আর এখানে দিদা আমাদেরকে আশীর্বাদ করার পরে দিদা হচ্ছে যে আমাদেরকে পান সুপারি দিছে, চুন দিছে, আমার পান সুপারি নাকি খাওয়াইতে হয়, দিদাই দিদাই নিজে বানায় নিয়ে আসছে, দিদাই বলতেছিল যে আশীর্বাদ করছি এখন দুজনে 2টা পান দিব, পান খাবা। তো তারপর আমরা পান টান খাই, দিদার সাথে অনেকক্ষণ গল্প করি। তো তারপর এই দিনেই আবার মানে দিদা আশীর্বাদ আশীর্বাদ করার পরে এই দিনেই আবার বিকালবেলা আমি একটু বের হয়েছি, আমার হাজবেন্ড গেছিলো আবার ওই যে আমার যা আর আমার যায়ের ছেলেরে বাসে উঠাইয়া দিতে, তো ওদেরকে উঠাই দেওয়ার পর আমার ফোন দিছে বের হওয়ার জন্য, তো এই যে আমি বের হয়েছি, ও বাইরেই ছিল, আমি বের হয়েছি, জামা টামা পরছি একটা, এই কয়েকদিন তো মাঝখানে একদম সিঁদুর দিছি, তো এই দিন আবার একটু জামা পরে একটু মানে বাঁকা করে মানে সিঁথিটা সাইড দিয়ে করছিলাম আর কি। তো আমরা একটু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম। তো তারপর রাতে চলে আসছে, আমার হাজবেন্ড যে জায়গায় জব করে ওইখানে কি পরিমাণ দৌড়দৌড়ির মধ্যে যে ছিলাম, এই জায়গায় ওই জায়গায় এই জায়গায় ওই জায়গায়, মানে দৌড়দৌড়ির মধ্যে আমি বিয়ে করছি। তো ওইখানে ওর কলিগরা আমাদেরকে ওয়েলকাম জানায় ওর বাসায়। তো এই তো ছিল কয়েকটা দিন দৌড়দৌড়ির মধ্যে, সবাই ভালো থাকবেন, টাটা।